গতদিনই আমরা প্রজেক্ট কীভাবে তৈরি ক্রিয়েট করতে হয় সেটা দেখেছিলাম। তো লক্ষ্য করুন যে আমাদের এডিটিং উইন্ডো কিন্তু একদম ফাঁকা, মানে এখানে কোনো ভিডিও ফুটেজ নেই। তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে যে একটা ভিডিও ফুটেজকে ইম্পোর্ট করে নিতে হবে, তারপর সেই ভিডিও ফুটেজের ওপর কাজ করতে হবে। একটা ভিডিও ফুটেজ কীভাবে ইম্পোর্ট করবেন, ভিএলজিসি প্রত্যেকটি ভিডিও ফুটেজ, অডিও ফাইল, ইমেজ সব কিছুকে মোটামুটিভাবে অবজেক্ট হিসেবে কল্পনা করে। তো আমাদেরকে আসলে একটা ভিডিও অবজেক্ট, অডিও অবজেক্ট এই টাইপের কোনো কিছু আনতে হবে। তো ধরুন আমি যেহেতু ভিডিও অবজেক্ট আনতে চাই, ভিডিও অবজেক্ট ইম্পোর্ট করার দুইটা পদ্ধতি। একটা হচ্ছে এইখানে দেখেন প্লে বাটনের মতো একটা বাটন আছে, যেখানে মাউসের কার্সর নিয়ে গেলে অ্যাড ভিডিও, দ্যাট মিন্স ক্রিয়েট ভিডিও অবজেক্ট অ্যান্ড অ্যাড ইট টু এডিটর, এই অপশানটা দিচ্ছে। আর একটা জায়গায় যেতে পারেন, সেটা হচ্ছে এডিটর অপশানে গেলে সেখানে হচ্ছে অ্যাড অবজেক্ট, সেখানে ক্লিক করলে আপনি ভিডিও অ্যাড করার অপশান পাবেন। তো আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। এই অপশানটাতে ক্লিক করার পর আমাকে ভিডিও চুজ করতে বলবে, সেজন্য আমি যেটা করব, আমার যেই লোকেশনে ভিডিওটি সেভ করা আছে সেই লোকেশন থেকে ভিডিওটিকে সিলেক্ট করে দিব। আমি এই ভিডিওটি সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে ওপেন বাটনে ক্লিক করলাম। এবার লক্ষ্য করুন, অবজেক্ট পজিশন সেটিং নামে একটা নতুন উইন্ডো দিয়েছে, যেখানে অবজেক্ট পজিশন ইন দ্য টাইম লাইন, এইটাকে বলা হচ্ছে টাইম লাইন। টাইম লাইন সম্পর্কে আমি পরে আরও ডিটেলসে বলবো। তো বলছে দেখুন কয়েকটা জিনিস কিন্তু ডিজেবল করা আছে, একটা সিলেক্ট করা আছে এই মুহূর্তে, যেটা হচ্ছে ফ্রম কার্সর পজিশন, অর্থাৎ এইটাকে বলছে ওরা কার্সর। এবং আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে কার্সর পজিশন থেকে এই ভিডিওটি থাকবে, অথবা ফ্রম স্টার্ট অফ দ্য সিন, সিনের স্টার্ট অফ দ্য মানে স্টার্ট থেকে শুরু হতে পারে, সিনের এন্ড থেকে শুরু হতে পারে, ম্যানুয়াল পজিশন করতে পারে, এরকম অনেক কিছু অপশান আছে। আর এই পাশে যে লক স্টার্ট পজিশন, লক এন্ড পজিশন, লেয়ার অপশন, আমাদের এইগুলোর কোনো প্রয়োজন নেই, আমরা সরাসরি ফর্ম কার্সার পজিশন দিয়ে ওকে করতে পারি, কেননা পরবর্তীতে আমাদের পছন্দ মতো সেই ভিডিও ফুটেজকে বিভিন্ন জায়গায় পজিশন করতে পারবো। তো আমি জাস্ট ওকে চাপলাম এবং দেখবেন যে কার্সারের পজিশন থেকে এই ভিডিও ফুটেজটি স্টার্ট হয়েছে। এটাকে যদি আপনি নড়াচড়া করাতে চান তাহলে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় লক্ষ্য করুন, আমি যখন বাইরে ফাঁকা জায়গায় ক্লিক করলাম রেডি সিলেক্ট হয়ে গেল, এর উপর ক্লিক করলে সিলেক্ট হয়ে গেল, কারণ চারিদিক দিয়ে আপনি একটা কি বলবো নীল দাগ দেখতে পাচ্ছেন, তাই না? এবার এটাকে যদি আপনি সরাতে চান বা নড়াচড়া করাতে চান তাহলে এটাকে ধরে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারেন, যেখানে খুশি, ঠিক আছে? ওকে, তো আমি আবার আগের পজিশনে রেখে দিলাম। এবার ধরা যাক এই ভিডিও ফুটেজটির শুরুর কিছু অংশ আপনি কেটে বাদ দিয়েছেন, সেক্ষেত্রে কীভাবে কাটবেন, সেজন্য ভিডিও ফুটেজটিকে আপনি ভালোভাবে দেখে নেবেন যে কোন পজিশানে আপনাকে কাটতে হবে। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, ভিডিও ফুটেজটি যদি আপনি বড় করতে চান সেক্ষেত্রে হচ্ছে ভিডিও ফুটেজটিকে সিলেক্ট করা অবস্থায় কিবোর্ডের প্লাস বাটন চাপবেন, তাহলে এটা এক্সপ্যান্ড হয়ে যাবে, মানে বড় হয়ে যাবে, অনেকটা দেখতে পাবেন। এবার আমি যদি অনেক বড় হয়ে গেছে, মানে এটা কিন্তু লেন্থে বাড়ে নাই, জাস্ট একটু স্কেলিং হয়েছে আর কি, টাইম লেন্থ কিন্তু ঠিকই থাকছে। আবার যদি মিনিমাইজ করতে চান তাহলে মাইনাস করতে হবে, মানে টাইম লাইনটা মিনিমাইজ হবে, এটাকে টাইম লাইন জুমিং আর টাইম লাইন হচ্ছে মানে বেসিক্যালি জুমিং বলছি আমরা। তো যাইকে আমি একটু জুম করে নিলাম, তাহলে হচ্ছে স্প্লিট করা আমার জন্য একটু সুবিধা। আমি প্রথম থেকে কত 5 সেকেন্ড পর্যন্ত কেটে বাদ দিয়েছি, তাহলে আমি কার্সারটা এখানে রাখলাম। এরপর ভিডিও ফুটেজটিকে সিলেক্ট করব, দেখুন লক্ষ্য করুন বাইরে সিলেক্ট করা অবস্থায় কিন্তু হবে না, ভিডিও ফুটেজটিকে সিলেক্ট করতে হবে এবং এই বরাবর আমি কেটে ফেলতে চাই। সেক্ষেত্রে এডিটর অপশনে যাব সিলেক্ট করা অবস্থায় এবং এইখানে একটা টুল দেখতে পাবেন, যেটা হচ্ছে স্প্লিট ইনটু পার্টস টুল, ব্লেডের মতো চিহ্ন আছে, অথবা কন্ট্রোল কি, এটাতে ক্লিক করলেই এটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে। এবার ধরুন এই ভিডিও ফুটেজটি একটা আলাদা ফুটেজ,
এই ভিডিও ফুটেজটি আলাদা ফুটেজ। এটাকে যদি আপনি আলাদা করতে চান বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবেন আলাদাভাবে, আর ডিলিট করতে চাইলে কিবোর্ডের ডিলিট বাটনটি চেপে দিন। এবার এই ভিডিও ফুটেজ থেকে আমি আবার শুরুতে নিয়ে চলে আসলাম, যেটা হচ্ছে টাইম লাইনটা জিরো শুরু হয়। ঠিক আছে, দেখেন এবারে যদি আমি এটা প্লে করি শুরুর দিকের অংশটুকু নেই। আচ্ছা, একটু ছোট করে নিলাম। এবার এইখানে আমি 6 সেকেন্ড থেকে 13 সেকেন্ড পর্যন্ত অংশ কেটে বাদ দিয়ে দেয় মাঝখান থেকে। তাহলে কি করব, সিলেক্ট কার্সর পজিশনটা প্রথমে নিয়ে আসলাম 6-এর ঘরে, তারপর এখানে আমি আবার এডিটরে যাব, ব্লেড বাটনটি চাপব, এটা আলাদা আলাদা হয়ে যাবে। বাস, আবার আমি কার্সর পজিশনটাকে 16-তে নিয়ে যাব, মানে এটা ভিডিওটাকে সিলেক্ট করব যে ভিডিওটাকে কাটতে চাই। আমি যদি এটা কাটতে চাইতাম তাহলে কিন্তু কার্সরটা আমার ওইখানে নিয়ে যেয়ে ওইটাকে সিলেক্ট করা লাগতো, যেহেতু আমি এটাই কাটবো। সুতরাং এটাকে সিলেক্ট করে এডিটর অপশানে গিয়ে ব্লেড বাটন অথবা কন্ট্রোল কি, এবার মোট 3টা ভিডিও হয়েছে, এটা একটা ভিডিও, এটুকু একটা, এবং আগে তো যেটুকু তো মাঝখানে এটুকু যদি আমি বাদ দিয়ে দিতে চাই তাহলে ডিলিট বাটন চাপলাম এবং এইটাকে সিলেক্ট করে অবশ্যই টেনে এটা হাতে জোড়া দিয়ে দিলাম। তাহলে এইখানে একটা লক্ষ্য করুন যে এইখান থেকে কেটেছে। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।